পুরো সামনের বাড়ির ডেকোরেশন দেখতে পাচ্ছ, বাড়িটা কিভাবে তৈরি হবে আর তোমরা সবাই বুঝতেই পারছো বাড়িটার আকার কি ধরনের আসতে পারে, ডিজাইন। আর দেখতে পাচ্ছি খুব মনোযোগ দিয়ে কাজ করছে লেবার মিস্ত্রিগুলো। এদিকে রয়েছে আমাদের ঠিকাদার, এখন ডিজাইন শুরু হয়নি, কেবল কাজ চলছে। আর আমি এখন আপনাদেরকে সবার খাস দেখাবো যে বাড়ির পরিচালনা করছে বাড়ির মালিক। এই দেখতে পাচ্ছেন লিচুর বাগানে গাছ তুলতে ব্যস্ত, দাদাকে কিছু জিজ্ঞেস করি। তাহলে আপনার বাড়ির বাজেট কেমন আছে? আমার বাড়ির বাজেট ছিল 22 লাখ, দেখছি এখন 22 লাখ কিছু হবে না, ওই 30 লাখের কাছাকাছি। আচ্ছা, বাড়ির মধ্যে অনেক কিছু ডিজাইন টিজাইনের ব্যাপার আছে, টাইল পাথর তাছর, আর ঘরের ভিতর যেটা ঘর আছে তোটা বাথরুম আছে, ওর মধ্যে পাথর তাথর অনেক কিছু লাগবে। প্লাস বাড়ির আগা দিকে তোমার পার্কিং একটা হবে, ওই পার্কিংটার মোটামুটি 1-1.5 লাখ খরচা পড়ে, কারণ আমি মারুতি যেহেতু অফিস থেকে গিফট পাবো, ওই মারুতি যেন ওখানে থাকে, তার জন্য বাজেটটা বাড়ি গেল। দাদা বলছেন যে এই অবধি কত লাখ টাকা খরচ গেছে? এই অবধি মোটামুটি 14 লাখ থেকে 14 লাখ চলে গেছে। বাড়ির যা হবে হবে, 30 লাখের বাজেট মানে শুধু বাড়িটা নয়, এখানে আমি ঝুলনা তার দোলনা হয়, মানে পার্কের মতো যেহেতু জায়গা অনেকখানি আছে, এই জায়গার মধ্যে পার্ক টার্কের মতো মানে তৈরি করবো। তারপর তোমার ঝর্ণা থাকবে, অনেক রকমের আর কি, যে মানে আমার মন যেভাবে চাই সেভাবে তৈরি করবো, মনের মতো এক কথায়। আপনার কি মনে হয় না যে গ্রামে এসব করলে একটু বেশি বেশি ফ্যান্সি দেখায়? বেশি বেশি কি আমার মনে টার্গেট বা আমার সাথে আমার সাথ নাই, আমার যেটা ভালো লাগে সেটা করবো। আমি যে কাজ পাইছি আমি নিজে টার্গেট রেখেছি, আজ আমি সিএম এলআইসি থেকে, কারণ আমি কারো কথা শুনিনি, আমি নিজের টার্গেটে আমি চলি। এলআইসিতে কতদিন ধরে যুক্ত আছেন? এলআইসি আমার মোটামুটি হচ্ছে 2008 পরীক্ষা দিয়েছিলাম, 9 থেকে চালু। আচ্ছা, আমি প্রথমে তো মানে এরকম ছিলাম, তারপর আমার পজিশন ভালো হলে এভাবে বেতন হলো, প্রথমে আমি 25-30 হাজার পাতাম, এভাবে পাতে পাতে 40 হাজার, এখন প্রথম আমি 80-এর কাছাকাছি পাই, আর বোনাস টানে দিয়ে 1 লাখ টাকা পুড়ে যায়, বছরে আমার 10 লাখ টাকা ইনকাম। বাহ, আর আর বিয়ে শাদির ব্যাপার কেমন আছে? বিয়ে শাদির ব্যাপারে বলতে, আমি তো এর আগে বিয়ে করেছিলাম, তে মানে দুজনের মধ্যে বোনাবধ হয়নি, মানে আমি একটাই বাপের মেয়েকে বিয়ে করেছিলাম, ও আমাকে ঘর জামাই নিয়ে যেতে চাচ্ছিল, তারপর আমি তো যাবো না, আমার বাবার বাড়ি তো বিশাল, জমিও আমাদের অনেক আছে, পুকুর আছে, কেন আমি যাব? এভাবে যাওয়ার পর দুজনের মধ্যে মানে হলো যে ও এখানে থাকবে না আমার বাড়িতে, আর আমি ওর বাবার বাড়িতে থাকবো না, না থাকার পরে দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব হয়, দ্বন্দ্ব হয়ে পান্ডা দিবস নিয়ে নিয়েছি, ও নিজের রাস্তায় চলবে আমি রাস্তায়। আচ্ছা আচ্ছা, একটা মেয়ে আছে আমার, মেয়েটা বর্তমান ওর কাছে থাকে, আমার কাছে থাকে, মেয়েটার জন্য আমি মোটামুটি লাইফ পর তৈরি করেছি, বছরে 1.5 লাখ টাকা জমা করি, যখন 18 বছর হবে 51 লাখ টাকার মেচুরিটি হবে, ওর 18 বছর পরে বিয়ে শাদী হইতে, এদিকে মানে চাকরি ঘুষ হইতে এক কথা সব আমি চালাবেন চালাই দিব। আর এখন বর্তমানে আমি এই যে বাড়িটা করছেন, এই বাড়িটা আমি একটা মেয়ে আমাকে স্বপ্ন দেখাইছিল, ওই মেয়ের স্বপ্নর মানে দেখে আমি আমি স্বপ্ন দেখছিলাম, যে মেয়েটা বর্তমান দেখছি এখন খুব একটা ভালো না, মানে ঢকাবাজ, তার জন্য মানে ঢকাবাজ ঠিকই আছে, ওর নাই ওর পরিবর্তে, যেতদূর উপর আল্লাহ দিয়া যা করে ভালো করে মঙ্গলে করে খারাপ করে না, আর এই পর্যন্ত উপরে দিলে আমাকে কোনো বিপদ থেকে ফেলায়নি, মানে উপর আল্লাহ আমার স্বয়ং আমার কাছে আছে, আমি উপর কাছে আল্লাহর কাছে যদি দোয়া যায় ও আমাকে ভালো রাস্তা দেখায়। তবে বাড়ি কমপ্লিট হবে, তারপর একটা অনেকে বলছে অমুক জায়গায় মেয়ে আছে, অমুক জায়গায় মেয়ে আছে, যে বাড়িটা কমপ্লিট করে তার একটা দেখে শুনে একটা মেয়েকে বিয়ে করবে। আচ্ছা আচ্ছা, বাড়ি কমপ্লিট হওয়ার আগে আগে বিয়ে করবো না পরে করবা? বাড়ির কমপ্লিট হওয়ার আগে করা যাবে না, কারণ ব্যাপার আছে যেরকম আমার ঝেকাশ বাড়ি সেরকম ঝেকাশ মেয়ে লাগবে। আচ্ছা, ব্যাপার আছে আমি মেয়েটা নিয়ে আসে আমার যেটা বাড়ি বর্তমান, মানে ওই ওই বাড়ির সঙ্গে ওকে মানাবে না, যেহেতু মানাবে না আমি যেভাবে বাড়ি তৈরি করবো ওইভাবে মেয়ে নিয়ে আসবো, বাড়ি কমপ্লিট করে তারপর নিয়ে আসবো। তবে হ্যাঁ, তার মধ্যে একটা হতে পারে যে দেখা হলো মানে খুব দেখতে শুনতে ভালো, হ্যাঁ এরকম মানে ভবিষ্যতে নাও পাওয়া যেতে পারে, ওরকম যদি হয়ে থাকে তাহলে ওই আজকাল তো আমাদের মুসলমানের মধ্যে বুঝতে পারছো মোহর টোহর বা এরকম মানে রেজিস্টার করে রাখতে পারি, তবে বাড়ি আমি কমপ্লিট করে তারপর বাড়িটা বউকে নিয়ে আসবো কমপ্লিট করার পর। ও আসসালামু আলাইকুম, আর আমাকে দেখাতে হবে না, অনেক কিছু বললাম, তোমাদের চ্যানেলে কি দেখাবো না তোমাদের ব্যাপার, খারাপ কিছু দেখাবো না। আচ্ছা ঠিক আছে, মানে আপনি আপনি দাদা যেটা বলেছেন সেটাই দেখাবো, আর তার বেশিও না তার কমও না, কারণ তোমরা মানে চ্যানেলের লোকগুলো কি করেন বেশি বেশি করে দেখান, আমি মোটামুটি বলবো একা ওটাকে 7টা বাজান, না না কিছু করবেন না, এরকম কিছু করবেন না, আর আমি মানে লোকের কারো কথা নিজে বুদ্ধিতে চলি এক কথা, ঠিক আছে, ওকে বাই বাই, ঠিক আছে বাই।